আগের পার্টের মধ্যে আপনারা দেখেছেন গ্র্যানির বাড়ি থেকে অনেক কষ্টের পর পালিয়েছি আমরা, আবারও গ্র্যানির বাড়িতে যাব এবং গ্র্যানির গাড়িটি চুরি করব, কারণ ওই গাড়িটি বিক্রি করলে মিনিমাম 10,000 টাকা হলেও পাবো। গ্র্যানির বাড়ি থেকে গাড়ি চুরি করা এতটাও সহজ নয়, অনেক কঠিন। বাই দ্য ওয়ে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গেমের মধ্যে চলে আসছি অ্যান্ড আমাদের গেমটি আবারও স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে, আজকে আমরা এখানে গ্র্যানির গাড়ি চুরি করব, আমরা কার এস্কেপ করব। তো আমার জানার মতো গ্র্যানির মধ্যে দুটি এস্কেপ রয়েছে, একটি হচ্ছে ডোর এস্কেপ অ্যান্ড একটি হচ্ছে কার এস্কেপ। তো এর বাইরে যদি কোনো এস্কেপ থাকে তাহলে সবাই একটু প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি এখন গ্র্যানিকে একটু কনফিউজ করব। তো এই কাচের টপটিকে আমি নিচে ফেলে দিলাম অ্যান্ড নিচে সাউন্ড হয়েছে, গ্র্যানি যাবে এখন ওই দিকে অ্যান্ড এই সুযোগ আমি ওকে গাইজ, আমি এখানে ব্যাটারি পেয়ে গিয়েছি কি রে, এত ইজিলি ব্যাটারি পেয়ে গিয়েছে, সমস্যা নাই। এই ব্যাটারিটিকে এখন আমাকে নিয়ে যেতে হবে নিচে, আবে গ্র্যানি আমাকে দেখে ফেলেছে। ওয়েট ওয়েট ওয়েট, সমস্যা নাই, গ্র্যানিকে একটু কনফিউজ করতে হবে, এখানে দেখি কিছু আছে কি না আছে না গাইজ পরে দেখবো, আগে এখানে আমাকে গ্র্যানিকে কনফিউজ কর। আবে পিছনে সাউন্ড হয়ে গেছে, আমি এখানে লুকিয়ে থাকি। তো আমাকে এখন মূলত এই ব্যাটারি নিয়ে যেতে হবে একদম নিচে গ্যারেজে, গ্যারেজে গিয়ে গাড়ির মধ্যে ব্যাটারিটি লাগিয়ে দিতে হবে। তো গ্র্যানি ওই দিকে গিয়েছে অ্যান্ড এই সুযোগে ভাই নিচে নিচে যাই, পালা পালা ভাই তাড়াতাড়ি। ও ভাই গ্র্যানি হাসতেছে কীভাবে, তাড়াতাড়ি এখন আমাকে যেতে হবে গ্যারেজে, গ্যারেজে গিয়ে গাড়ির মধ্যে এই ব্যাটারিটি লাগিয়ে দিতে হবে। আবে আবার সাউন্ড হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আমাকে লুকাতে হবে, এখানে একটি লকার আছে ভাই, লকারের মধ্যে লুকিয়ে থাকি অ্যান্ড আমার মনে হচ্ছে গ্র্যানি নিচে আসতেছে। আর কী বলবো, মানে হাঁটতে লাগলে সাউন্ড হয়ে যায় আর সাউন্ড হলেই সাথে সাথে গ্র্যানি চলে আসে। আচ্ছা আমি এখানটা একটু ওয়েট করি, আই হোপ গ্র্যানি উপরেই রয়েছে। তো ভাই এখানে গ্র্যানি ছিল, গ্র্যানি চলে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে শর্ট গানের 3টি পিস রয়েছে, ওই 3টি পিস কালেক্ট করবো আর আমি এখানে বোতলটিকে ওই দিকে ফেলে দিয়েছি যাতে করে ওই পাশে আওয়াজ হয়। তো আমি এখন এখানে খুঁজে দেখি, আই হোপ এখানে শর্ট গানের 1টি পিস পেয়ে যাব। এখানে মিট পেয়েছি, মিট কাজে লাগবে না এটি কি, ওকে গেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি শর্ট গানের পিস পেয়ে গিয়েছি আর এটি কি না গেছে, এটি আমার কাজে লাগবে না। তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে নিজে গ্যারেজে যাব, গ্যারেজে একটি টেবিল রয়েছে, যে টেবিলের মধ্যে আমি এখানে শর্ট গান ক্রাফট করতে পারবো, ওইখানে গিয়ে জাস্ট এই পিসটি রেখে দেবো তাহলে হয়ে যাবে। আর তাছাড়া ভাই একবার যদি আমি এখানে শর্ট গানটি কালেক্ট মানে শর্ট গানটি যদি ক্রাফট করতে পারি তাহলে গ্র্যানির খেলা শেষ, গ্র্যানিকে আমি মেরে ফেলবো, আর মারলেও 2 মিনিট পর জেগে যাবে। আবে ভাই দেখেন গ্র্যানি এখানে ট্র্যাপ বিজিয়ে দিয়েছে, যদি আমি ওইটার উপরে পা দিই তাহলে মনে করেন আমার খেল খতম। আচ্ছা ভাই এখানে আমি শর্ট গানের 1টি পিস রেখে দিই, এখন আমাকে আরও 2টি পিস কালেক্ট করতে হবে। ওকে ভাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আরও 1টি পিস পেয়ে গিয়েছি, এখন জাস্ট আর 1টি পিস কালেক্ট করতে হবে শর্ট গানে, যদি ওই পিসটি কালেক্ট করতে পারি তাহলে গ্র্যানির খেলা শেষ। এখন সমস্যা হচ্ছে আমি উপরে যাবো কীভাবে, গ্র্যানি উপরে রয়েছে। আচ্ছা আমি এখানে একটু সাউন্ড করে দিই, গ্র্যানির সাউন্ড শুনে নিচে আসবে অ্যান্ড এই সুযোগ আমি এখান দিয়ে পালাবো। ওকে এখানটা একটু ওয়েট করি, আই হোপ গ্র্যানি চলে আসবে, আবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ও ভাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যানি আসতেছে, এখন আমি যাবো উপরে, উপরে গিয়ে ওকে, আবে কি রে গ্র্যানি আমাকে দেখে ফেলছে, ও ভাই ভাই এখান দিয়ে ভাগ, এখান দিয়ে ভাগ 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 ভাগ, ওকে সামনে যায়। আবে ভাই সিরিয়াসলি কি রে, মানে আমি ওই দিক দিয়ে গিয়েছিলাম গ্র্যানি আসতে, এদিকে আবার এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন গ্র্যানি আসলো আবার ওই দিক দিয়ে, সিরিয়াসলি মানে গ্র্যানির মানে আইকিউ দেখছেন একবার। এত সমস্যা না গাইস, এখানে আমাকে প্রথমবার গ্র্যানি মেরে দিয়েছে, এখন আমার কাছে আরও 4 দিন রয়েছে, মানে আরও 4টে চান্স রয়েছে, যে চান্সের মধ্যে আমি চাইলে এখানে গ্র্যানির বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি কারের মাধ্যমে, কারটি চুরি করতে পারবো। তবে এখন আমার মেইন টার্গেট হচ্ছে যেভাবে হোক গ্র্যানিকে মারতে হবে, যদি গ্র্যানিকে না মারে তাহলে গ্র্যানি আমাকে ডিস্টার্ব করবে। আচ্ছা ওকে এখানে দেখি একটি সুইচ আছে, এটি অ্যানেবল করে দিলাম অ্যান্ড সামনে এখানে কী রয়েছে, এখানে একটি ডল আছে অ্যান্ড যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে আমি শর্ট গানের 3 নম্বর পিসটিও পেয়ে গিয়েছি। তো নিচে এখানে একটি শর্টকাট রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আমি চাইলে এখানে গ্যারেজে যেতে পারবো। ভাই গ্র্যানির পুরো বাড়িটি আমার একদম মুখস্থ হয়ে গেছে অ্যান্ড আমি এটিও জানি যে এরপর আমাকে কী করতে হবে, বাট এটি জানি না এখানে কোন জায়গার মধ্যে কোন কম্পোনেন্টসটি রয়েছে, কারণ এখানে যে কম্পোনেন্টসগুলো আমাদেরকে দেওয়া হয় সেগুলো একদমই র্যান্ডমলি, কেউ জানে না যে এখানে কোনটি কোন জায়গায় রয়েছে। ওকে গাইজ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গ্যারেজে চলে আসছি, এখন জাস্ট শর্ট গানটি ক্রাফট করলেই গ্র্যানির খেলা শেষ। ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে শর্ট গানটি কালেক্ট করে ফেলেছি অ্যান্ড গ্র্যানি আয়, এখন আমি এখানে সাউন্ড করতেছি যাতে করে গ্র্যানির নিচে আসে, আয় আয় নিচে আয়, এখন আর গ্র্যানি আসবে না, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমার তো একদম কী বলো মানে মন চাচ্ছে এখনই গ্র্যানিকে মেরে ফেলি, কী রে আসতেছে না কেন ভাই। ওকে দেখতে পাচ্ছেন গ্র্যানি আসতেছে, নর্মালি একটু সাউন্ড করলে চলে আসার, এখন সাউন্ড করে ইচ্ছে করে ডাকতেছি তাও আসতেছে না, দেখতে পাচ্ছেন একদম দিয়েছি গ্র্যানিকে মেরে, বাট কী রে ভাই গ্র্যানি এরকম করতেছে কেন, মনে হচ্ছে গ্র্যানিকে কেউ ফাঁসি দিয়ে দিয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন মানে কীরকম লাফাচ্ছে মনে হচ্ছে উপরে, ওর মাথা আটকে গিয়েছে উপরে মেবি। ও ভাই
দেখতে পাচ্ছেন কত ফানি লাগতেছে গ্র্যানিকে। আচ্ছা গাইস, সমস্যা নাই, এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে শর্টগানের মধ্যে আরও একটি গুলি অ্যামো রিলোড করে নেব। অ্যান্ড এই শর্টগানের এখন আরও অনেক কাজ রয়েছে। যারা আগের পার্টে দেখেছেন তারা হয়তো বা জানেন যে আগের পার্টের মধ্যে ক্রসবোয়ের মাধ্যমে আমরা এখানে একটি দরজা ওপেন করেছিলাম, তো এবার আমি শর্টগান দিয়ে ওই দরজাটি ওপেন করব অ্যান্ড দেখব ওই রুমের মধ্যে কি রয়েছে। তো ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে ওই রুমের মধ্যে চলে আসছি। সামনে এখানে একটি ফাঁকা জায়গা রয়েছে যেখান দিয়ে আমাকে গুলি করতে হবে অ্যান্ড লকটি আনলক করতে হবে। ওকে, দিলাম গুলি করে অ্যান্ড এখানে রুমের মধ্যে যাবার। তার আগে এখানে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এই শর্টগানটিকে রিলোড করে নেবো, কারণ যে কোনো মুহূর্তে এখানে গ্র্যানি চলে আসতে পারে। গ্র্যানি অবশ্যই এখনও অজ্ঞান হয়ে আছে, যখন এই গ্র্যানির জ্ঞান ফিরবে তখন গ্র্যানি চলে আসবে, আর যদি চলে আসে তখন তাহলে গ্র্যানি আমাকে আবার মারার চেষ্টা করবে। এই জন্য আমি এখানে শর্টগানের মধ্যে অ্যামো রিলোড করে নেবো যাতে করে গ্র্যানি আসলে তাকে মারতে পারি। গাইজ, আমি এখানে শর্টগানটিকে নিচে ফেলে আসছি যাতে করে পরবর্তীতে গ্র্যানিকে মারতে পারে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি এখানে একটি হ্যান্ডেল পেয়ে গেছি। ওকে গাইজ, এই হ্যান্ডেল দিয়ে মূলত আমাকে একটি বালতি উঠাতে হবে অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ওই বালতির মধ্যে থাকে হ্যামার। আগের পার্টের মধ্যে আমরা ওই বালতির মধ্যে হ্যামার পেয়েছিলাম, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে গ্র্যানির বাড়ির বাইরে অ্যান্ড বাইরে গিয়ে আমাকে এই হ্যান্ডেলটি ইউজ করে একটি বালতি উঠাতে হবে অ্যান্ড দেখা যাক বালতির মধ্যে কি পাই। ওকে, সামনে এখানে একটি জানালা রয়েছে, যে জানালার মাধ্যমে আমি চাইলে এখানে গ্র্যানির বাড়ির বাইরে যেতে পারি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গ্র্যানির বাড়ির বাইরে চলে আসছি অ্যান্ড এখানে এই হ্যান্ডেলটি লাগিয়ে দিয়ে দেখি এখানে নিচে একটি বালতি আছে, ওই বালতির মধ্যে কি পাই। বেশিরভাগ সময় এই জায়গার মধ্যে হ্যামারই পাওয়া যায়। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যামার পেয়ে গিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন গ্র্যানিও ভাই ঘুম থেকে উঠে গিয়েছে। এখন আমাকে আবার গ্র্যানিকে নক করতে হবে, মানে ডাউন অজ্ঞান করতে হবে। তো আমি এখানে বেল বাজিয়ে দিয়েছি, গ্র্যানি যখনই এখানে দরজা খুলবে তখনই আমি এখান দিয়ে বেরিয়ে যাব। ওকে, এখানে গ্র্যানি দরজা খুলে ফেলেছে অ্যান্ড তাড়াতাড়ি এখন আমাকে যেতে হবে এই হ্যামার নিয়ে উপরে। আর তাছাড়া এই হ্যামারের উপরে একটি কাজ রয়েছে। ওবে, এখানে আমি সাউন্ড করে ফেলেছি। তো এখানে আগের পার্টের মধ্যে আমরা হ্যামার দিয়ে দরজা খুলেছিলাম, বাট এই পার্টের মধ্যে আমরা দরজা খুলবো না, কারণ এই পার্টের মধ্যে আমরা এখানে গ্র্যানির গাড়ি চুরি করবো। তো আমাকে এখন যেতে হবে উপরে। উপরে এখানে একটি কাঠের একটি দরজা রয়েছে, ওইটি আমাকে মূলত খুলতে হবে। দরজা না, মানে কাঠ দিয়ে এখানে একটি দরজা লক করা আছে, ওইটি আমাকে খুলতে হবে। খুললে ওইখানে আমি আই হোক ভিতরে কিছু পেতে পারি, কী পাবো সেটি কিছু জানি না। আর তাছাড়া ভাই, এখানে একটি ফাঁদ রয়েছে দেখেন একবার, যদি আমি ভুলবশত এখানে ফাঁদ রাখতাম তাহলে মনে করেন একদম মরে যেতাম। ওকে, এখন আমাকে এখানটা এই কাঠটি রাখতে হবে আর এখানে দেখি ভিতরে কী রয়েছে। বাট তার আগে আমি এখানে এই কাঠটি লাগিয়ে দিই, আর আমার মনে হচ্ছে ভাই গ্র্যানি চলে আসতেছে ভাই তাড়াতাড়ি, এখন আমাকে এখানটা একটু লুকাতে হবে, গ্র্যানি চলে গেলে আবার এখান থেকে বেরিয়ে যাব। তো ভাই, এখানে গ্র্যানি চলে গিয়েছে অ্যান্ড আমি একবার খুঁজে দেখি এখানে কী রয়েছে। ওকে, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু পাই নাই আমি। আচ্ছা, সমস্যা নেই, এখানে আরও একটি রুম রয়েছে যেটি আমি এখানে কাঠ দিয়ে রাস্তা করেছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে নিচে গ্র্যানি রয়েছে। তো আমি এখন সামনের দিকে যাই অ্যান্ড দেখি এখানে কী রয়েছে। ওকে, এটা কী? ওকে, আবে কী রে, আমি এখানটা কী জন্য ভেঙে ফেললাম বুঝতে পারতেছি না, এটি কী ভাঙছে? সমস্যা নেই এখানে। ওকে, এখানটা একটি কী রয়েছে, আমি কি এটি নিতে পারবো? ওকে, আবে আচ্ছা বুঝতে পারছি, এখানে একটি কাটার দিয়ে আমাকে ওই তারটি কাটতে হবে, বাট এখানে গ্র্যানি চলে আসে। ওবে বাক বাক, আমি এখানে লুকাবো কোন জায়গায় বুঝতে পারতেছি না। আচ্ছা, গ্র্যানি মনে হয় চলে গেছে ভাই, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আবে ও ভাই, মেরে দিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, এখানে দুইটি লাইফ নষ্ট করে ফেলেছি, এখন আমার কাছে আরও তিনটি লাইফ রয়েছে, মানে এখন আমার কাছে আরও তিনটি চান্স রয়েছে, যে চান্সের মধ্যে এখানে আমাকে গ্র্যানির গাড়িটি চুরি করতে হবে। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি কাটার খুঁজতে হবে, যে কাটার দিয়ে আমি চাইলে এখানে ওই তারটি কাটতে পারি। বাট বুঝতে পারতেছি না কাটার রয়েছে কোন জায়গাতে, সমস্যা নেই, এগুলো একটু চেক করে দেখি। আই হোপ এখানে রয়েছে ভাই। ওকে, তো যেমনটা তারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাটারটি পেয়ে গেছি, এখন এই কাটার দিয়ে আমাকে ওই ওয়ারটি কাটতে হবে। তবে আমি এখানে আপাতত কাটারটি ইউজ করতেছি না, আমি এখানে শর্টগানটি নিচ্ছি। উপরে এখানে গ্র্যানি রয়েছে, গ্র্যানি আমাকে সত্যি ভাই অনেক ডিস্টার্ব করতেছে। আর তাছাড়া কিছুক্ষণ আগে আমি এখানে শর্টগানটি এখানে ফেলে রেখেছিলাম, গ্র্যানি এখন আসলে গ্র্যানিকে আমি মেরে দেবো। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যানি আসতেছে এখন, একদম দিয়েছে গ্র্যানিকে মেরে। তো আমি আবে কিরে, এখানটা একটি ট্র্যাপ ছিল, ট্র্যাপের মধ্যে আমার পা আটকে গিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, গ্র্যানি এখন অজ্ঞান হয়ে যাচ্ছে, এখন আমি কিছুই করতে পারবো না। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে শর্টগানটি আবার রিলোড করে নেবো, কারণ বলা যায় না গ্র্যানি আবার এখানে জেগে গেলে আবার আমাকে মারার জন্য দৌড়াবে, তখন আমি আবার এই শর্টগান দিয়ে গ্র্যানিকে মেরে দেবো। ওকে, আমি এখানটা আপাতত শর্টগানটিকে রেখে দিই অ্যান্ড এখান থেকে কাটা নিয়ে চলে যাই উপরে। উপরে ওই ওয়ারটি কাটলে ওইখানে একটি কী পাবো অ্যান্ড আমি আদৌ জানি না বাবু একটি কিসের কী। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওই রুমের মধ্যে চলে আসছি, এখন আমাকে জাস্ট ওই ওয়ারটি কাটতে হবে, কাটলেই আমি এখানে একটি কী পেয়ে যাবো। ওকে, এখানটা আমি পেয়ে গেছি সেফ কি। ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেফ কি পেয়ে গিয়েছি অ্যান্ড এই সেফ কির কাজ কোথায় যেন দেখেছিলাম, আমার শিওর মনে পড়তেছে না। ও ভাই, মনে পড়েছে, গ্র্যানির বাড়ির যে গ্যারেজ যেটি রয়েছে, যেখানে আমরা কার রাখি, কারের মানে গ্যারেজের উপরের ফ্লোরে এখানে একটি সেফ মানে একটি লকার রয়েছে, ওই লকারটি মূলত আমাকে খুলতে হবে অ্যান্ড ওইটি খুললে ওকে এটি এই যে এটি হচ্ছে সেই সেফ অ্যান্ড ভিতরে রয়েছে। ও ভাই, আমরা এখানে কার কি পেয়ে গিয়েছি। তো কার কি সত্যি খুবই ইম্পর্ট্যান্ট একটি কি,
এটা আমাদের খুবই দরকার ছিল। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে কার কিউ পেয়ে গেছি, আর এখন সাউন্ড হলো সমস্যা নেই। এখন গ্র্যানি অজ্ঞান হয়ে গেছে, ওকে আমি এখানে পেছনের ডেকটি খুলে দিলাম। অ্যান্ড কার কিটিকে আপাতত আমি এখানটায় রেখে দিচ্ছি, কারণ এই কার কির আপাতত আমাদের কোনো কাজ নেই। কার কির কাজ হচ্ছে একদমই পরে যখন আমরা কার চালাবো। গাইজ আমি এখানে উপরে একটি গ্যাসোলিন ক্যান দেখেছিলাম, যখন আমি এখানে উপরে গান ক্রাফট করার জন্য এসেছি তখন আমি এখানে একটি গ্যাসোলিন ক্যান দেখেছিলাম। এই যে দেখেন, এটি হচ্ছে সেই গ্যাসোলিন ক্যান। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই গ্যাসোলিন ক্যান দিয়ে গাড়ির মধ্যে তেল দিতে হবে। ওকে, আমি এখানে গাড়ির মধ্যে তেল ডালতেছি, আর তেল ডালতে এখানে একটু সময় লাগবে। যদি এখন গ্র্যানি যদি মনে করেন বেহুস না হয়ে থাকতো তাহলে গ্র্যানি এখন চলে আসতো। ভাগ্যিস গ্র্যানিকে আমি এখানে বেহুশ করে দিয়েছি। তো ওকে, এখানে গাড়ির মধ্যে আমার তেল ডালা হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এখন যাবো উপরে, উপরে গিয়ে গ্র্যানির পুরো বাড়িটি খুঁজবো অ্যান্ড দেখবো এখানে কোন জায়গার মধ্যে কোন কিটি পাই। আচ্ছা, আমি এখানে প্রথমত কিচেন সাইডে যাবো অ্যান্ড কিচেন সাইডে গিয়ে এখান থেকে খুঁজে স্টার্ট করে দেবো। ওকে, প্রথমত এটি খুলে দিলাম অ্যান্ড এখানে কি পেলাম, ওকে এখানটা আমি একটি স্পেশাল কি পেয়ে গিয়েছি। তো এই কির কাজ হচ্ছে উপরে। গাইজ আগের পার্টের মধ্যে আমরা এই কিটি ইউজ করেছিলাম, যার জন্য আমার মানে একদম মুখস্থ রয়েছে যে কোন কির কাজ কোনটি। ওকে, আমি এখানটা কাটটি সরিয়ে নিলাম। তো উপরে মূলত এখানটা একটি স্পাইডার রয়েছে। হ্যাঁ, ওই স্পাইডারকে আমাকে এখানে একটি মিট দিতে হবে, মানে মাংস দিতে হবে। যদি মাংস দিই তাহলে স্পাইডারটি তার জায়গাটি ছেড়ে দেবে অ্যান্ড এখানে একটি লকার আছে, তাহলে আমরা ওই লকার থেকে এখানে দেখতে পারবো লকারের মধ্যে কী রয়েছে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি এখানে একটি মিট দেখতে পেয়েছিলাম, তো এখন এই মিটটি আমাকে ইউজ করতে হবে। তাড়াতাড়ি আমাকে যেতে হবে আবার উপরে, উপরে গিয়ে স্পাইডারকে এই মিটটি দিতে হবে। তবে আমি এখানে মিটের কাজ একটু পরে করতেছি, আমার মনে হচ্ছে এখানে গ্র্যানি আবার উঠে গিয়েছে। এখন আমাকে মূলত গ্র্যানিকে মারতে হবে। ওকে, গ্র্যানি চলে আসে। আরে ও ভাই, সিরিয়াসলি আমি এখানে ভাই বাইরে মারি মেরে দিয়েছি। কি রে, আমি এত বড় ভুল কীভাবে করলাম? শিট, শুধু শুধু এখানে গানের একটি এমন নষ্ট হয়েছে, আর মানে কত বড় চান্স আমি মিস করে ফেলেছি। আর মাত্র এখানে আমার কাছে দুটি চান্স রয়েছে, মেবি আমি শুরু বলতে পারতেছি না। গাইজ এখন আমাকে আবার গানটি নিতে হবে, গান নিয়ে আবার এখানে গ্র্যানিকে মারতে হবে। ওকে, গ্র্যানি এখানে আশেপাশে নেই। ওবে, গ্র্যানি আমার পিছনে পিছনে। তোকে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে গানের মধ্যে এখানে অ্যামো লোড করতে হবে, আর অ্যামো রয়েছে নিচে। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি খেলে নিচে চলে আসছি অ্যান্ড গ্র্যানি দেখতে পাচ্ছেন ভাই উপরে বলতেছে হোয়ার আর ইউ। আমি নিচে আসি, নিচে আই। এখন নিচে আসলে তোকে আমি পাট্টাসা বড় শট দেবো, হেডশট তো দেওয়া পসিবল না, দিতেও পারবো না, কারণ গ্র্যানি যে দৌড়াদৌড়ি করে। আচ্ছা, আমি এখানে একটু সাউন্ড করি, আই হোপ সাউন্ড করলে এখানে গ্র্যানি চলে আসবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মানে ওকে, দেখতে পাচ্ছেন গ্র্যানি চলে আসে, দিয়েছি একদম। ও ভাই, গ্র্যানিকে মারতে সত্যি খুবই মজা লাগে। গাইজ আমার এখানে প্রায় 80% কাজ শেষ, আর অল্প কিছু কাজ রয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি ওই মিটটি দিতে হবে স্পাইডারকে, আর মিট যদি আমি স্পাইডারকে দিই তাহলে এখানে আমি নতুন কোনো কি পেতে পারি, যে কিটি এখানে আমার কার সেভ করতে হেল্প করবে। ওকে, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে উপরে অ্যান্ড ওকে, এই যে এই রুম, এখান দিয়ে যেতে হবে মূলত আমাকে উপরে। স্পেশাল কি দিয়ে আমরা এখানে যে দরজাটি খুলেছিলাম ওই দরজা দিয়ে মূলত আমাকে যেতে হবে উপরে। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি, এখন সামনে গিয়ে জাস্ট আমাকে এই মিটটি দিতে হবে। এখানে সামনে একটি স্পাইডার রয়েছে অ্যান্ড এখানে আমি জাস্ট মিটটি রেখে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন স্পাইডার চলে গেছে মিট খাওয়ার জন্য। এখন আমি এখানে দেখি কী রয়েছে। ওকে, এখানে একটি রয়েছে রেঞ্চ। ওকে গাইজ, এখানে রেঞ্চ আমাদের মূলত গাড়ির কাজে লাগবে, বাট রেঞ্চের কাজ হচ্ছে একটু পরে। তার আগে এখানে আমাদেরকে গাড়ির ইঞ্জিনের একটি পার্ট খুঁজতে হবে। ইঞ্জিনের পার্ট খোঁজার পরে রেঞ্চ দিয়ে আমাদেরকে মূলত ওই ইঞ্জিনের পার্টটাকে টাইট করতে হবে। ওকে গাইজ, আমি এখানে নিচে চলে আসছি অ্যান্ড নিচে এখানে আপাতত রেঞ্চটিকে রেখে দিয়েছি। এখন আমি যাবো আবার উপরে, উপরে গিয়ে এখানে পুরো বাড়িটি একবার খুঁজে দেখবো। আই হোপ এখানে আশেপাশে আমি পেয়ে যাবো না। গাইজ এখানে কিছুই নেই অ্যান্ড এখানেও কিছু নেই, এগুলো অলরেডি আমি অবশ্য খুঁজেছি অ্যান্ড সামনের দিকে গিয়ে দেখি এখানে কিছু আছে। এখানেও কিছু নেই। কী রে, পুরো বাড়িটি তো একদম ফাঁকা অ্যান্ড এখানে কি রয়েছে কিছু এমন। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইঞ্জিনের একটি পার্ট পেয়ে গিয়েছি। এখন আমাকে এই পার্টটি গিয়ে লাগাতে হবে গাড়ির মধ্যে। লাগানোর পরে এখানে রেঞ্চ দিয়ে এই পার্টটির যে নাটগুলো আছে সেগুলো আমাকে টাইট করতে হবে। ওকে, আমি এখানে নিচে চলে আসছি অ্যান্ড ইঞ্জিনের মধ্যে এই পার্টটি লাগিয়ে দিয়েছি। আমি এখানে গ্র্যানির সাউন্ড শুনতে পেয়ে দেখতে পাচ্ছেন গান নিয়ে চলে আসছি উপরে অ্যান্ড গ্র্যানিকে এখানটা আবার মেরে দিয়েছি। মানে আজকে গ্র্যানির খেলা শেষ, গ্র্যানিকে আজকে আমি এখানটা আমাকে ধরতেই দেবো না। তো যাই হোক, এখন আমাকে আবার যেতে হবে নিচে, নিচে গিয়ে ওই রেঞ্চের কাজটি কমপ্লিট করতে হবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে চলে আসছি অ্যান্ড রেঞ্চটি এখানে থাকার কথা অ্যান্ড আই হোপ ওকে, আমি এখানটা রেঞ্চটি পেয়ে গিয়েছি। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এই রেঞ্চ দিয়ে ইঞ্জিনের যে পার্টসটি আমরা লাগিয়েছিলাম ওই পার্টসের মধ্যে কিছু নাট রয়েছে, ওগুলো মূলত আমাকে টাইট করতে হবে। ওগুলো টাইট না করলে এখানে গাড়িটি চলবে না। এখানে 6টি নাট রয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি অ্যান্ড 6টি। ওকে, এখানে আমাদের রেঞ্চের কাজ একদমই শেষ হয়ে গেছে। এখন আমাদের মাত্র আর 2টি কাজ রয়েছে, 2টি না, মেবি 1টি কাজ রয়েছে। এখন আমাদেরকে মূলত পেডলক কিটি খুঁজতে হবে। তো এখানে এই গানটি কিছুক্ষণ আগে আমি রিলোড করে নিচে ফেলেছিলাম
অ্যান্ড উপরে এখানে একটি স্ক্রু ড্রাইভার রয়েছে যেটি আমাকে মূলত নিতে হবে। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রু ড্রাইভারটি নিয়ে নিয়েছি। তো এই স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে মূলত আমাকে একটি লক খুলতে হবে, অ্যান্ড ওই লকটি খুললে আই হোপ আমি এখানে ওইখানে পেডলক কিটি পেয়ে যাবো। ওকে, তো সামনে এখানে একটি সিঁড়ি আছে, অ্যান্ড সিঁড়ির নিচে এখানে একটি বোর্ড রয়েছে। তো ওই বোর্ডটি মূলত এখন আমাদেরকে এই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে। খুললে বোর্ডের মধ্যে এখানে আমরা কোনো না কোনো কি তো পাবোই, মানে পাবো না এমনটা না, একটা না একটা পাবোই, তবে পেডলক কি পাবো কিনা সেটি শিওর না। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পেডলক কি পেয়েছি, অ্যান্ড যেটি আমরা খুঁজেছিলাম। এই পেডলক কির অনেক প্রয়োজন, পেডলক কি ছাড়া আমরা এখানে গাড়ি নিয়ে গ্র্যানির বাড়ি থেকে বেরোতে পারবো না। তো আমি এখানে গ্যারেজে চলে আসছি, অ্যান্ড এখানে সামনে একটি পেডলক রয়েছে যেটি আমাকে এখন খুলতে হবে। খুলে দিয়েছি, অ্যান্ড এখানে একটি শাটার রয়েছে যেটি আমি উঠিয়ে দিয়েছি। তো এখন জাস্ট গাড়ির মধ্যে বসলে, আর এখানে আমাদের অবশ্য কার কি লাগবে, এখন জাস্ট গাড়ির মধ্যে বসবো আর গাড়িটি চালাবো তাহলেই হয়ে যাবে। বাট কি রে, গাড়ি চলতেছে না। ও আচ্ছা, বুঝতে পারছি গাড়ির মধ্যে এখানে একটি তার আছে, আমাদেরকে তারটি এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য এখানে একটি কম্পোনেন্টস লাগবে যেটির নাম আমি শিওর জানি না। তো এখন আমাকে যেতে হবে আবার উপরে গিয়ে ওই কম্পোনেন্টসই খুঁজতে হবে। কি প্যারা, জাস্ট একটি গাড়ি চুরি করবো, 10,000 টাকার একটি গাড়ি চুরি করবো, এই জন্য কত প্যারার মধ্যে পড়তে হচ্ছে। গাইজ, আমি এখানে গান নিয়ে গ্র্যান্ডের পুরো বাড়িটি খুঁজেছি, বাট কোনো জায়গার মধ্যে আমি কোনো কম্পোনেন্টসে পাই নাই, অ্যান্ড আমি এগুলো আবার খুঁজতেছি। এগুলো অলরেডি অবশ্যই একবার খুঁজেছিলাম, অ্যান্ড এটি আমরা খুলতে পারবো না। এটি খুলতে আমাদের ওয়েপন কি লাগবে, আচ্ছা এখানে খুঁজে দেখি, আশা করি এখানে থাকবো। ভাই এবার তো থেকে যা। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি কম্পোনেন্টস পেয়ে গিয়ে যেটির নাম কি শিওর আমি জানি না, আর সমস্যা নেই। আচ্ছা ওয়েট, এখানে নিচে একটি শর্টকাট রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আমি চাইলে এখানে সহজেই গ্যারেজে চলে যেতে পারবো। ওকে, আমরা এখানে গ্যারেজে চলে আসছি, বাট গ্র্যানে যদি এখন চলে আসে ভাই তাহলে সব কিছু একদম গড়বড় হয়ে যাবে। তো এখন আমাকে কার কিটি খুঁজতে হবে, অ্যান্ড কারটি চালাতে হবে, কিন্তু কার কিটি কোন জায়গায় রেখেছিলাম। তো ভাই ফাইনালি আমি এখানে কার কিটি পেয়ে গেছি, এখন জাস্ট আমরা গাড়িটি চালাবো, অ্যান্ড গাড়ি দিয়ে এখান থেকে ভেগে যাবো, তাছাড়া গাড়িটি বিক্রি করে দেবো 10,000 টাকার বিনিময়ে। ভাই গ্র্যানি এখন যদি চলে আসে তাহলে সব কিছু একদম গড়বড় হয়ে যাবে। আবে আমি এখানে সামনের ডেকটি এখানে বন্ধ করতে ভুলে গিয়েছেন, দেখতে পাচ্ছেন ভেঙে গিয়েছে সামনে। এখন এখানে একটি দেওয়াল মেবি, এটা আমাকে ভাঙতে হবে। ভেঙে যা, কিরে ভাঙতেছে না কেন এটা, ও ভাই কি শক্ত এটা। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে আমরা গ্র্যানির বাড়ি থেকে বেরিয়ে গেছি, অ্যান্ড গ্র্যানির 10,000 টাকার দামের গাড়িটি চুরি করে নিয়েছি। তো গাইজ, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।